প্রথমে আমি ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং করে নিয়েছি, এরপর আজকে এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র টি জোনে ফোকাস করে আমি অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করে নেবো, এতে বহুক্ষণ পর্যন্ত আমাদের মেকআপ লং লাস্টিং থাকবে। আজকে আমি এখানে গার্নিয়ারের বিবি ক্রিম ইউজ করেছি, এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা বিবি ক্রিম, আর উইন্টারে বেশ সুন্দর একটা গ্লো আমাদের ফেসে কিন্তু এনে দেয়। যাদের অয়েলি স্কিন তারা ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা ইউজ করতে পারো, সেটা কিন্তু ভীষণই ভালো। আমারও অয়েলি স্কিন, সো আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা পারফেক্ট। দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা পড়েছে, তাই আমি সোয়েটারটা পরে এসেছি। এরপরে আমি ফেসটাকে কিন্তু আজকে সেট করে নেব। এখানে আমি হোয়াইট টোনের লুজ পাউডার ইউজ করছি। যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা চাইলে সেট করা অ্যাভয়েড করতে পারো, শুধু টি জোনটা সেট করে নেবে। এরপর আমি আমার আইব্রোর গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি। আই লুকের জন্য আমি আজকে ফার্স্টে সুইস বিউটি হিলারিওডা প্যালেট থেকে এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে অ্যাজ মাই ট্রানজিশন শেড অ্যাপ্লাই করছি, আর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্লেন্ড অবশ্যই করবে। এরপর সেম প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটাকে নিচ্ছি, নিয়ে শুধুমাত্র আউটার ভি কর্নারে আমি ফোকাস করছি আর প্রিভিয়াস শেডটার সাথে ব্লেন্ড করছি। এরপর যে ডার্ক ব্রাউন শেডটা আছে সেটাকে নিয়ে এগেন আমি আউটার ভি কর্নারে ফোকাস করছি এবং ব্লেন্ড করছি। এরপর যে শিমরি এই যে শেডটা আছে, একটু অরেঞ্জিশ টাইপের, খুবই দারুণ একটা শেড, খুব পিগমেন্টেড শেড, এটাকে আমি মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখানে ল্যাকমির ইনস্টা আইলাইনার অ্যাপ্লাই করে আমি একটা লং উইং আইল্যান্ড ড্র করেছি। এরপর ফেসে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করছি, সাথে নোজ আর চিনেও। হাইলাইটার উইন্টারে অবশ্যই অ্যাপ্লাই করবে, এটা কিন্তু ফেসে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। সো যাদের ফেসে খুবই বেশি গ্লো নেই তারা হাইলাইটার মাস্ট ইউজ করবে। এরপর হুডা বিউটি ডিউপ লিপস্টিক নিউড শেডের একটা অ্যাপ্লাই করেছি। লাস্টে আমি লুকটা কমপ্লিট করছি এখানে ব্লু হেভেনের মাস্কারা অ্যাপ্লাই করে আপার আর লোয়ার লেশে অ্যাপ্লাই করে নেবে। সো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। শীতকালে অনেকেই কনফিউজ থাকো যে ড্রেসের সাথে হয়তো সোয়েটারের কালার ম্যাচ করছে না, তো কীরকম ধরনের মেকআপ লুক ক্রিয়েট করা যায়, তো আজকে আমি এখানে হোয়াইট সোয়েটারের সাথে কীভাবে তোমরা মেকআপ করতে পারো সেটা শেয়ার করলাম। আর এরকম একটা হুপ ইয়াররিং তোমরা পরে নিতে পারো যদি জিন্সের ওপর এই ধরনের মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে চাও। সো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সো টেক কেয়ার, বাই।